হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হলো বাংলা স্বরবর্ণ হর্ষ দিয়ে কী কী শব্দ তৈরি করা যায়। এসো আমরা দেখে নিই বাংলা স্বরবর্ণ হর্ষ দিয়ে কী কী শব্দ আমরা পেতে পারি। চলো শুরু করা যাক। প্রথম যে শব্দটা পাচ্ছি সেটা হলো উকিল। হর্ষৌ কয় হর্ষই ল, উকিল। উপোষ, হর্ষৌ পয়কার মূর্ধন্যস্ব, উপোষ। উচিত, হর্ষৌ চয় হর্ষই ত, উচিত। উজান, হর্ষৌ বর্গের জয় আকার দন্তের ন, উজান। উতলা, হর্ষৌ ত লয়াকার, উতলা। উঠতি, হর্ষৌ ঠ তয় হর্ষৈ, উঠতি। উপমা, হর্ষৌ প ময়াকার, উপমা। উপর, হর্ষৌ প র উপর। এবার আমরা চলে আসব হর্ষৌ দিয়ে চার অক্ষরের কিছু শব্দ গঠনে। চলো শুরু করা যাক। প্রথম যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি উচাটন। হর্ষৌ চয়াকার ট দন্তের ন, উচাটন। দ্বিতীয় শব্দটা হলো উপবাসী। হর্ষৌ প বয়াকার দন্তেশ্বর দীর্ঘ, উপবাসী। উপভাষা, হর্ষৌ প ভয়াকার মূর্ধন্যস্বর আকার, উপভাষা। উপভোগ, হর্ষৌ প ভয়কার গ উপভোগ। উপদেশ, হর্ষৌ প দয়কার তালবস্ব উপদেশ। উপনদী, হর্ষৌ প দন্তের ন দয় দীর্ঘ উপনদী। উপকার, হর্ষৌ প কয়াকার র উপকার। উপকূল, হর্ষৌ প কয় দীর্ঘ ল উপকূল। উৎসাহ, হর্ষৌ খণ্ডত্ব দন্তেশয় আকার হ উৎসাহ। উদারতা, হর্ষৌ দয়াকার উদা র তয়াকার রতা উদারতা। এরপরে আমরা দেখব হর্ষৌ দিয়ে পাঁচ অক্ষরের কি কি শব্দ তৈরি করা যায়। চলো দেখি। প্রথম যে শব্দটা দেখছি এটা হচ্ছে উদাহরণ। প্রথম যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো উদাহরণ। হর্ষৌ দয়াকার হ র মূর্ধন্য, উদাহরণ। দ্বিতীয় শব্দ দেখছি উৎপাদক। হর্ষৌ খণ্ডত্ব উৎ পা পয়াকারে পা দ ক উৎপাদক। উপদেবতা, হর্ষৌ প উপ দয়কার ব তয়াকার উপদেবতা। এই যে শব্দগুলো বাচ্চারা তোমরা দেখলে এগুলো আমরা হর্ষৌ দিয়ে বানাতে পারি, তিন অক্ষর চার অক্ষর এবং পাঁচ অক্ষর। এগুলো ছাড়াও বাংলা বর্ণমালায় আরও অনেক শব্দ আমরা পাবো হর্ষৌ দিয়ে। তোমরা বাড়িতে এগুলো পড়বে এবং মনে রাখবে এবং লেখাও অভ্যেস করবে। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো ততদিন পরের আমার ভিডিও আনার আগে অবধি তোমাদের